আমি নতুন দিন নিয়ে করতে চাই। আমি অনেক কিছু করেছি যেটা আমাকে করতে দেওয়া হতো না, আমার এদেশে থাকার কোনো ইচ্ছে ছিল না। 24 বছরের ছেলের সঙ্গে একটা 57 বছরের লোকের শুরু দিয়ে তারপর শেষকালে, কিন্তু মৃণাল সেন আমার জীবনে কোনো কাজে আসেনি, দূর থেকে দেখতে পারিনি। এবং দূর থেকে যদি না দেখতে পারি তাহলে কোনো কাজ করা উচিত নয়। 70 বছর বয়সে এসে একটা অন্যরকম আনন্দ পেয়েছি আমি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাছে কৃতজ্ঞ, আগেও এসেছি এখানে আমার ছবি নিয়ে, তবে প্রথমবার কম্পিটিশনে, আগের বারে মানে মেন কম্পিটিশনে ছিলাম না, অন্য একটা ছিলাম, সেখানে একটা প্রাইজ পেয়েছিলাম। তো এবার একদম যেটা মেন কম্পিটিশন সেকশনে সেটাতেই আমি নিয়ে এসেছি এই ছবিটা। দুটো কথা আমি বলবো, তারপর আপনাদের যা প্রশ্ন আপনারা করতে পারেন। একটা হচ্ছে যে আমার মৃণাল সেন না থাকলে আমি সিনেমার জগতে আসতাম না, আমি অনেক কিছুই করতাম না, মানে আমি হারিয়ে যেতাম, কারণ আমার এদেশে থাকার কোনো ইচ্ছে ছিল না। আমার আমার দেশে আমার থিয়েটার করতে ভালো লাগতো এবং আমি জার্মানি চলে যেতে চাইছিলাম। সিনেমাতে কোনো ইন্টারেস্ট ছিল না, বাংলা সিনেমা তো নয়ই, এবং যে কোনো কারণেই উনি আমার থিয়েটার দেখে আমাকে পছন্দ করে আমার জোর করে ঢুকিয়ে দেন। আর তারপর একটা অনেক দিনের সম্পর্ক হয়, আমি জার্মানি চলে যাই কিন্তু আমার চাকরিটা ছেড়ে দিয়ে ফিরে আসি। ফিরে এসে ওনার সঙ্গেই কাজ করতে শিখি আমি, ওনার সহকারী হই অভিনেতা, তারপর ওনার ছবির গল্প লিখি আমি, স্ক্রিন প্লে রাইটার, ওনার একটা সিরিয়াল হয়েছিল সেটার এক্সিকিউটিভ প্রডিউসার, লাইন প্রডিউসার আমি, টাকা জোগাড় করে এনেছিলাম আমি, বাড়ির লোক হয়ে গেলাম প্রায় ওনার সন্তানের মতন, বন্ধু মানে কি বলবো আমি জানি না, মানে একটা এরকম একটা অদ্ভুত সম্পর্ক, একটা 24 বছরের ছেলের সঙ্গে একটা 57 বছরের লোকের শুরু দিয়ে তারপর শেষকালে আমার টাক পড়ে গেল, উনিও প্রায় 90 জাস্ট ক্রস করতে করতে চলে গেলেন। তো আমার সমস্ত কাজে আমি, তারপর সিনেমা করেছি, গান করেছি, আমার গান পছন্দ করতেন, তো আমার অনেক কাজে আমি অনেক কিছুই এনেছি, আমার ছোটবেলা, আমার পরিবেশ, কলকাতার মিশ্রিত সমাজ, দার্জিলিং, আমার ছোট আমার স্কুলের গল্প, আমার প্রান্তিক মানুষদের সমাজের যে আমি সঙ্গে যুক্ত, অ্যাংলো ইন্ডিয়ানসদের সঙ্গে, মানে আমার শহর, আমার চারপাশ, আমার অনেক কিছু নিয়ে, আমার নিজের পরিবারকে নিয়ে আমি ছবি করেছি, গান লিখেছি। কিন্তু মৃণাল সেন আমার জীবনে কোনো কাজে আসেনি, মানে কাজে রিফ্লেক্টেড হয়নি, কারণ এতটাই কাছের যে তাকে আমি খুব দূর থেকে দেখতে পারিনি। এবং দূর থেকে যদি না দেখতে পারি তাহলে কোনো কাজ করা উচিত নয়। তো আমার সময় লেগেছে, উনি বলেছিলেন যে, আমি বলেছিলাম আপনার উপর একটা ডকুমেন্টারি করতে চাই, বলেছে খুব পার্সোনাল হতে হবে, তাহলে তুমি ব্যক্তি, তুমি আমাকে ব্যক্তিগত হিসেবে চেনো একজন, আর পার্সোনাল হও। তো পার্সোনাল গল্পটা আমি খুঁজে পাইনি, ডকুমেন্টারি হয়নি, ওনার মন খারাপ হয়েছিল। এতদিন পর যখন 100 বর্ষ হচ্ছে ওনার, আমার ভেতর থেকে মনে হলো যে আমার কিছু না করলে আমি কেউ অন্যায় করব, মানে আমার আমার করা দরকার। ওনার পুত্র আমায় ফোন করে যে তোমার সঙ্গে কি এমন কিছু আছে যেটা তুমি শেয়ার করতে চাও না পৃথিবীর সঙ্গে? হ্যালো, না না, সেরকম কিছু নেই। আমি তো আমার মনে হয়েছিল দরকার, এবং দরকারটা যখন প্রচণ্ড মনে হলো যে এটা আমার করতে হবে, কারণ এই লোকটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, তখন আমি গল্পটা পেয়ে গেলাম এবং আমি ঠিক করলাম যে ছবিটা করব। এবং আমি এবং আমার পুত্র নীল, আপনারা নিশ্চয়ই চেনেন, একসঙ্গে আমরা, ও আমার সঙ্গে গান করে, মিউজিক করে, আমরা ঠিক করলাম যে আমরা নিজেদের টাকা দিয়ে করব। কারণ যেভাবে স্ক্রিপ্টটা হয়েছে, যেভাবে গল্পটা লিখেছি আমরা, যেভাবে ছবিটা যতটা সত্যি কথা বলছে, সেটা কোনো প্রোডিউসার রাজি হবে না আমাদের এইভাবে করতে দিতে। আমি নতুন দিন নিয়ে করতে চাইছি, আমি আমি আক্ষরিক অর্থে প্রস্থেটিক লাগিয়ে মৃণাল সেনের মতন হতে চাইছি না, আমি সেটা একটা সময়ের মধ্যে আবর্ত রেখে দিতে চাইছি না। আমি গল্পটার মানে, আপনারা যদি ছবিটা দেখেন বুঝতে পারবেন, আধুনিক শহরটাও চলে এসেছে, আমি অনেক কিছু করেছি যেটা আমাকে করতে দেওয়া হতো না, আমাকে আমি
মৃণাল সেনকে পূজো করিনি এই ছবিটাতে, তাকে একটা মানুষ হিসেবে দেখিয়েছি, একজন বন্ধু, মজার মানুষ। আমি দুটো জেনারেশনকে একটা একটা অল্প বয়সী ছেলে, তার যা বিশ্বাস ভাবনা, এবং একটা অত বড় মাপের আন্তর্জাতিক মাপের একজন বিখ্যাত লেজেন্ডারি মানুষ, দুটো জেনারেশনের কনফ্লিক্ট। আমার মনে হয়েছিল যে এটা চট করে কেউ টাকা দেবে না আমার করতে, সেই জন্য আমাদের যাবতীয় যা টাকা গান টান করে রোজগার করেছি আমি আর আমার পুত্র মিলে, সেগুলো লাগিয়ে দিয়ে নিজেদের টাকায় ছবিটা করেছি। ছবিটা করার সুর যখন হয় তখন যেরকম সবাই অনেকেই করে, আমরা বিভিন্ন জায়গায় ছবিটাকে পাঠিয়েছি, বিভিন্ন মানুষ, মানে রাফ কাটটা, মানে ইনিশিয়াল যে কাটটা হয়, বিভিন্ন জায়গায় আমার বন্ধুবান্ধব, ফেস্টিভ্যালের চেনা জানা যাদের কাছে পাঠিয়েছি, কোথাও হয়তো সিঙ্গাপুরে, আমেরিকায়, বিভিন্ন যারা সিলেকশন কমিটিতে আছে বা যারা ছবি সম্পর্কের ফেস্টিভ্যাল নিয়ে ডিল করে, তাদের মধ্যে একজন হচ্ছে আপনাদের এই আন্তর্জাতিক ঢাকা ডিফ, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের যিনি কর্তা ডিরেক্টর, তিনি তার মধ্যে একজন, তার কাছে আমি ছবিটা রাফ কাটটা পাঠাই, দিয়ে বলি যে তুমি আমাকে একটু হেল্প করো, এটা কোথায় যাওয়া যায় বলো তো। তো উনি কিছু সাজেস্টও করেন, অনেকেই সাজেস্ট করে এটা ওটা, যে একটু মৃণাল সেনের নামটা প্রথমে রেখে দাও তাহলে বোঝা যাবে, এ করে নানানভাবে। তো উনি আমাকে বললেন ছবিটা আমি নিয়ে নিচ্ছি, এই ছবিটা আমাদের ওখানে দেখাবো, ঠিক আছে। তো সেইভাবেই ওনার সঙ্গে আমার যোগাযোগ অনেক দিন আগেকার, বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতে অভিনয় করতে যখন আমি গেছিলাম, করছিলাম নবেন্দু চ্যাটার্জি, মৃণাল সেনের বাড়িতে, বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, বহুদিনের সম্পর্ক। তো তখনই উনি বলে রাখলেন যে আপনাকে বলে রাখছি জানুয়ারিতে বছরের শুরুতে এই ছবিটা আমরা এখানে দেখাবো, এটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে কলকাতাতে, সেখানে এক পুরস্কৃত হয়েছে, এইবার সেকেন্ড একবার সত্যি সত্যি আক্ষরিক অর্থে সেকেন্ড শো সেটা ঢাকাতেই হলো। আমি ভীষণভাবে গর্বিত, কারণ আপনারা সবাই জানেন, আমিও জানি যে আমার 50% শ্রোতা দর্শক বাংলাদেশি, তারা ঢাকার বাংলাদেশি না হতে পারে, তারা নিউ ইয়র্কের বাংলাদেশি হতে পারে, তারা দুবাইয়ের বাংলাদেশি হতে পারে, কিন্তু আমার সৌভাগ্য যে আমি তাদের জন্য কাজ করি এবং তারা আমার কাজ দেখেন, হয়তো ওটিটিতে গান শোনেন, হয়তো তারা নিয়ে যান আমাকে। তো আমার ভালো লেগেছে এই দুটো শহর, আমার কাছে তো আমাকে অনেক কিছু দিয়েছে, ফিজিক্যালি দিয়েছে, দার্জিলিংয়ে বড় হয়েছি, দুটো শহরই আমাকে দিয়েছে। তো এই প্রথম শহরটা এবং সেকেন্ড শহরটাতে আমি পরপর দুবার যে দেখাতে পারলাম, আমি অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ টু ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবং এইটুকুই আমার বলার, বেসিক্যালি এইটুকুই বলার। আপনারা নিশ্চয়ই পরে যখন ছবিটা রিলিজ করবো হয়তো কোথাও বিক্রি তো করতেই হবে, টাকাগুলো খরচা হয়ে গেছে, টাকাটা তুলতে হবে, কিন্তু একটা অন্যরকম এই বয়সে এসে, 70 বছর বয়সে এসে একটা অন্যরকম আনন্দ পেয়েছি আমি, যে আমি এতটা সততা নিয়ে করতে পারতাম না যদি অন্য কারোর টাকা এখানে থাকতো।